নতুন জ্বালানি উদ্ভাবনের এক সম্ভাবনাময় পন্থা উপস্থাপন করেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, এই প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে বিদ্যমান কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিয়ে তা দিয়েই তৈরি করা যাবে নতুন বিকল্প জ্বালানি। এই জ্বালানি উদ্ভাবনের মূল প্রক্রিয়াটি হচ্ছে বায়ুমণ্ডলের বাতাসে মিশ্রিত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে তাপ ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কার্বন নিরপেক্ষ হাইড্রোকার্বনে রূপান্তর। রূপান্তরিত এই হাইড্রোকার্বন পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে তেলের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। কানাডিয়ান কার্বন ডাইঅক্সাইড ক্যাপচার অ্যান্ড ক্লিন ফুয়েল এন্টারপ্রাইজের কার্বন ইঞ্জিনিয়ারিংয়ের চিফ সায়েন্টিস্ট ডেভিড কিথ জানান, এ প্রযুক্তির বাস্তবায়ন সম্ভব হলে মানবজাতি জ্বালানি ও পরিবেশ সংক্রান্ত দ্বিমুখী সংকট থেকে নিষ্কৃতি পাবে। এনআরবিসি ব্যাংক, সুখবর প্রতিদিন।